পাহাড়ি এলাকার জমিগুলো অনেকেই বলেন যে ফল বাগানের জন্য খুবই উপযোগী, বিশেষ করে একটু পাহাড়ি এলাকা এবং একটু সমতল এলাকাগুলোতে নানা রকমের ফলমূল চাষ করা যায়। বিগত কয়েক বছর ধরেই এই সমস্ত এলাকাগুলোতে নানা রকমের ফলের চাষ করা হচ্ছে, অনেক রকমের ফল বাগান গড়ে উঠছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রাকৃতিক পন্থায় যে ফলগুলো পাওয়া যেত তার তুলনায় চাষকৃত ফল বাগানের মাধ্যমে অনেক বেশি উৎপাদনশীলতা নিশ্চিত করা সম্ভব। 2003-04 সাল থেকে এখানে আম বাগান, তারপর লিচু বাগান এগুলোর ক্ষেত্রে কাজ করা হয়। সাম্প্রতিক সময়ে এসে এখানে অন্যান্য ফল বাগান গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। কেজিএফ এর কমিশন রিসার্চ প্রোগ্রামের আওতায় পাহাড়ি কৃষি উন্নয়নের যে কার্যক্রমটি এখানে চলছে তারই আওতাতে এখানে ফল বাগান গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা আজকে যে জায়গাটিতে আছি এইখানে, এটি হচ্ছে রাঙামাটি জেলার মানিকছড়ি এলাকার শাপছড়ি ইউনিয়ন। সেই জায়গাটাতে এখানকার কৃষক চমৎকার করে একটি মাল্টা বাগান তৈরি করেছেন গত 3 বছর আগে, এবং 3 বছরে এই মাল্টা বাগানটি খুবই চমৎকার উৎপাদনশীলতা অর্জন করেছে। কেজিএফ এর তরফ থেকে এই বাগান গড়ে তোলার ক্ষেত্রে কারিগরি সহযোগিতা প্রদান করা হয়েছে, তাদের নানা রকমের উপকরণ সহযোগিতা, প্রশিক্ষণ সহযোগিতা দেওয়া হয়েছে, এবং প্রতিদিন মাঠে এসে তাদেরকে সহযোগিতা করা বা পরামর্শ করার কাজটি কিন্তু চলছে। এখানে শুধুমাত্র হেমকুমার চাকমার এই বাগানটি নয়, আশেপাশে কিন্তু আরও অনেক বাগান গড়ে উঠেছে। কেউ আম বাগান করেছেন, কেউ মাল্টা বাগান করেছেন, কেউ বা অন্যান্য ফলের বাগান করার চেষ্টা করছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরকম বাগান গড়ে তোলার মধ্য দিয়ে এই এলাকায় সাধারণ মানুষের কাছে নগদ অর্থসংস্থানের একটি সুযোগ সৃষ্টি হয়েছে, পাশাপাশি স্থানীয়ভাবে পুষ্টি উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু একটি বড় ধরনের ভূমিকা পালন করছে। দর্শক মন্ডলী, চলুন আমরা এই বাগানের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের কাছ থেকে তাদের প্রতিক্রিয়া এবং মতামত শুনে নিই। রাঙামাটি সদর উপজেলার শাপছড়ি ইউনিয়নের হেমকুমার চাকমা, তিনি কিন্তু এই চমৎকার মাল্টা বাগানটি গড়ে তুলেছেন। আপনার এই বাগানটি কবে শুরু করলেন? 14 সালে স্যার। 14 সালে? হ্যাঁ। তারপরে ফলন টলন কিরকম হয়েছে? ফলন স্যার প্রথম বছর হয়েছে আমি 500-600 কেজি মালটা পাই, তারপর ওই 150 টাকা করে কেজি বিক্রি করছেন, তারপর লাখ লোটে ইনকাম হয়েছে আর কি। আচ্ছা, এমনি এখানে কতগুলো গাছ আছে আপনার? 100 গাছ আছে স্যার। 100 গাছ আছে, তো গাছ তো পরিচর্যা করা এবং সুন্দরই দেখা যাচ্ছে। আর আপনি কিভাবে এটার চাষ করার বুদ্ধি, প্রযুক্তি, পরামর্শ কিভাবে পেলেন বলেন দেখি একটু? ওই কৃষি গবেষণা ফাউন্ডেশন থেকে পরামর্শ দিয়েছে আর কি স্যার। আচ্ছা, তারা কি নিয়মিত আসে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, নিয়মিত আসে স্যার। আর কি কি সহযোগিতা করে? খালি কি বুদ্ধি পরামর্শই দেয় নাকি? ওই সার, তারপর আর ওই কীটনাশক, ওই ওষুধপত্র, সারগুলি, ওইগুলি আমাকে সহযোগিতা করে আর কি স্যার। আচ্ছা, সহযোগিতা করে। হ্যাঁ হ্যাঁ। তো এমনি এখন কি মনে হয় যে এই যে এটা তো এর আগে তো এই ধরনের ফসল করতেন না? হ্যাঁ হ্যাঁ। তো এখন এইটা করার ফলে তো অতিরিক্ত কিছু ইনকাম হচ্ছে, এখন কেমন লাগছে? এখন স্যার ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। কাজে মানে নিজেদের কাজে আসতেছে, সংসারের কাজে আসতেছে? হ্যাঁ, সংসারে স্যার। আর আমি এখন তো ওই যেতে আমি মালটাবান করি না, ওই সময় স্যার কিছু আমি লেবার করতাম, এখন আমি নিজে খুশি রে টাকা দিয়ে আমি লেবার এখানে নিয়ে আসি। আচ্ছা, এখন আগে নিজে লেবার করতেন, এখন আপনি লেবারকে নিয়ে আসেন কাজ করার জন্য? খুব ভালো কথা হেমকুমার, আপনি এরকম ভাবে করেন এটাই আমরা চাই। আসিফ ইমতিয়াজ হচ্ছেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের পক্ষ থেকে, তিনি এই কাজটি পরিচালনা করছেন, আমরা তার সাথে একটু কথা বলি। আসিফ ইমতিয়াজ, আপনি এইখানে যে পাহাড়ি কৃষি উন্নয়নের জন্য কাজ হচ্ছে এবং আপনারা ফল বাগান তৈরি করার কাজ করছেন, তো আপনি একটু বলেন দেখি যে রাঙামাটিতে কী কী কাজ হচ্ছে? মানে রাঙামাটিতে আমরা এ পর্যন্ত কৃষি গবেষণা ফাউন্ডেশন এর সাহায্যে সিআরপি হিল এগ্রিকালচার প্রকল্পের আওতায় প্রায় 38টা মাল্টা বাগান করেছি। এরকম এরকম না, ছোটো বড়ো বলতে আমরা 50-100 করেছি, ম্যাক্সিমাম 100 আর কি দিয়েছি। জি, এরকম বেশ কিছু বাগান। এটা মানে 38টা মাল্টা বাগান রাঙামাটি জেলায়? জি, রাঙামাটি জেলায়। আর অন্য কোনো বাগান? জি, আর অন্য কোনো বাগান বলতে আম, মানে কলা, পেঁপে এগুলোর সাথে আছে, সবজি বাগান, মানে আমাদের প্রকল্পের এই এগুলো সবই করা হয়। তো এমনি ফল বাগানের তো একটা বিষয় হচ্ছে যে একটা মৌসুমে, নির্দিষ্ট মৌসুমে নির্দিষ্ট ফল পাওয়া যাবে, অন্তর্বর্তীকালীন সময়ে এই জায়গাগুলোর থেকে কিছু পাওয়ার ক্ষেত্রে কোনো বুদ্ধি পরামর্শ? জি জি, অবশ্যই। এটা আমি বলে রাখি, যেমন হেমকুমার চাকমা, ওনাকে উনি প্রথম বছর থেকে এখানে সাথী ফসল করেছেন, ঝাড়শিম, বরবটি, লাউ, মিষ্টি কুমড়া সবই করেছেন এবং অতিরিক্ত উপার্জনও করেছেন এই বাগান থেকে। এজন্য আমরা এটার থেকে উৎসাহ দিই যে আপনারা মাল্টা বাগানের সাথে
সাথী ফসল করেন বা অন্যান্য বাগানের সাথে সাথী ফসল করেন। এবং সেটা কি এখানকার কৃষকরা অনুসরণ করছে? জি জি জি, এবং এটার সফলতা দেখে মানে আশেপাশে যারা আছেন তাদেরকে আমরা প্রশিক্ষণও দিয়েছি নার্সারি ম্যানেজমেন্টের উপরে, তারা নিজেরাই এখন এখান থেকে সাইন কালেক্ট করে চারা করে নিজেরাই বাগান করছে। এমনি চারা উৎপাদনের কাজ কি স্থানীয়ভাবে সম্পাদন হচ্ছে? জি জি জি। আচ্ছা, তার মানে আমরা বলতেই পারি যে এই অঞ্চলে ফল বাগানের ক্ষেত্রে যে প্রযুক্তি পরামর্শ সহায়তা সেগুলো সবই আপনারা করছেন এবং সেগুলোর ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে সাধারণত। জি জি জি, এটা অবশ্যই, কারণ মালটা এখানে মানে অভিনব বিপ্লব ঘটেছে বলতে হবে, কারণ সকল ফার্মারই অত্যন্ত আগ্রহী, দামটা ভালো পাওয়া যাচ্ছে, টেস্টটাও ভালো, টেস্টটাও ভালো। জি, খুব ভালো কথা। আমরা চাইবো যে আপনাদের এই কর্মকাণ্ড আরো সফল হোক এবং সামনে আরো অনেকে বাগান করুক। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হেমকুমার, আপনাকেও ধন্যবাদ। আমরা জানি যে বাগান গড়ে তোলা যায়, বাগান গড়ে তোলার ক্ষেত্রে অনেকেই হয়তো বা উৎসাহী হন, অনেকেই হয়তো চারা সংগ্রহ করেন, অনেকেই গাছ লাগান, কিন্তু সঠিকভাবে পরিচর্যাটি বা কয়জন করেন? সঠিক পরিচর্যা না করলে কিন্তু আসলে এই বাগানগুলোকে টিকিয়ে রাখাটা খুবই মুশকিল। এবং কৃষি গবেষণা ফাউন্ডেশনের তরফ থেকে এই বুদ্ধি পরামর্শটা দেওয়া হচ্ছে, বিশেষ করে বাগান ব্যবস্থাপনার প্রশিক্ষণটা খুব ভালো করেই দেওয়া হয়। এই বাগানের চিত্র দেখলে আমরা বুঝতে পারি যে বাগানটি আসলেই খুবই চমৎকার এবং এই বাগানটি একটি আদর্শ বাগান হিসেবে কিন্তু স্থানীয় মানুষের কাছে প্রতীয়মান হতে পারে। এবং এই মালটা বাগান শুধুমাত্র মালটা উৎপাদনের ক্ষেত্রেই যে বড় ধরনের ভূমিকা রাখবে তা না, অন্তর্বর্তীকালীন ফসলও কিন্তু এই বাগান থেকে চাষ করা সম্ভব, সেরকম সুযোগও আছে। এখন অবশ্য ইতিমধ্যে মালটা ধরা শুরু করে দিয়েছে এবং আমরা জানি যে এই বাগানে হয়তো সামনের দিকে নতুন ফসল পাওয়া যাবে, তার জন্য হয়তো এই মুহূর্তে কোনো অন্তর্বর্তীকালীন ফসল নেই, কিন্তু একবার ফসল উঠলেই পরবর্তীতে কিন্তু সেখানে অন্তর্বর্তী কোনো ফসলের চাষ করা সম্ভব হবে। আমরা চাইবো যে এরকম বাগান সব জায়গাতেই গড়ে উঠুক এবং এরকম বাগানের ধারণাগুলো বিকশিত হোক দেশের অন্যান্য অঞ্চলেও।